অসংখ্য অর্জনে রাঙানো ক্যারিয়ার, নাম্বার ওয়ান অলরাউন্ডার, তিনি বাকিদের পথ দেখান। গোধূলি বেলা বাংলার স্বপ্নকে হৃদয় ধারণ করে সাকিবের ছুটে চলা, প্রতিটা ম্যাচেই মেলেন সাফল্যের ডানা, জয়ের খুঁজে বাঘের ঝাঁপিয়ে পড়া। বাংলার ক্রিকেটে সাকিবের স্থান অনেক উঁচুতে, আনন্দের উপলক্ষ তৈরি করেন ব্যাটে বলে, ওই হাসি মুখ আলোড়ন তোলে ভক্তদের মনে। বাংলাদেশের ক্রিকেটে তো বটেই সাকিবের হাত ধরে অনেক প্রথমের জন্ম হয়েছে বিশ্ব ক্রিকেটে। রেকর্ডের পর রেকর্ড গড়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ারে, তার অর্জনের শ্রেষ্ঠত্ব আর বিশালত্ব। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পূরণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে 14,000 রান এবং 600 উইকেটের ডাবল। এইসব অর্জন বাড়ায় বিশ্ব সেরা অলরাউন্ডারের মনোবল। যে কোনো মাইলস্টোনই অবশ্যই ইন্সপায়ার করে, এরকম কিছু হলে তো নিজের কাছে অবশ্যই ভালো লাগবে, আরও বেশি মোটিভেশন কাজ করে ভালো করার জন্য। বাট আলটিমেটলি কতটা ভালো লাগছে এটা হয়তো রিটায়ারমেন্টের পরেই বোঝা যাবে, এখন আসলে বোঝাটা মুশকিল। বাট আমি যেটা সবসময় বলে থাকি যে দলের জন্য সবসময় কন্ট্রিবিউট করতে চাই, এবং যেহেতু দুইটা সাইড আমার আছে এবং দুই সাইডেই কন্ট্রিবিউট করতে পেরেছি বাংলাদেশের হয়ে, অবশ্যই এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা জিনিস। তার ভাবনা জুড়ে ওডিআই বিশ্বকাপ, বয়ে বেড়াবেন বাংলাদেশের স্বপ্ন পূরণের চাপ। ১৯ বিশ্বকাপে রচনা করেছিলেন রূপকথা, পারফরম্যান্সে ছিল আলোর ছটা, ভারতের মাটিতে কি হবে তার লক্ষ্যটা? না, ওরকম কোনো নাম্বার নেই যে যেটা আমি চাই, বাট ওয়ার্ল্ড কাপ আসলে অবশ্যই চাই যে বড় বড় কোনো নাম্বার যেন হয়। ভারতের মাটিতে আগামী বিশ্বকাপ শুরু হবে 5 অক্টোবর, বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। লক্ষ্য আসলে যায় না এখন পর্যন্ত, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি কন্ট্রিবিউট করতে পারি, অ্যান্ড দেন পরের ধাপের প্ল্যানটা করতে পারবো। রহমান পেয়ার, ৭১।